সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস নিয়ে। তো আপনারা দেখতেই পারছেন, আজকে দেখাবো আমি আপনাদের স্যালাইন কিভাবে গ্রেড করা হয় এবং কাটিং করা হয়, ধুলাই করা হয়, এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই গুরুত্ব সহকারে আমার ভিডিওটি দেখবেন, আশা করি দেখলে ক্লিয়ার হবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতেছেন কিভাবে গ্রেটিং করছে, সাদা মাল একবারে হ্যাকজন হ্যাক এক মাল ধরছে। ধরার পরে এখান থেকে এই যে এইদিকে দেখেন, সাদা দুধ পিভিসির আলাদাভাবে আলাদা রাখা আছে। আর এই যে বস্তাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন, এই বস্তার মধ্যে আমরা স্যালাইন স্যালাইন খুবই কম পাওয়া যায়। তারপরে বস্তার মধ্যে রাখছি, বস্তার মধ্যে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো বাছাই করার পরে দেখাবো কিভাবে এটা কাটিং করা হয়। বাছাই প্রক্রিয়া একই, ঠিক আছে, আলাদাভাবে আলাদা করে রাখতে হয়। তো দেখছেন যে আমাদের অনেক মাল ই হয়েছে। আমি আলাদাভাবে আলাদা আপনাদের একটা করে ভিডিও দেব, আশা করি সবাই ভালোভাবে বুঝবেন। আপনাদের জন্যই এত কষ্ট, যাতে আপনারা রিসাইকেলিং বিজনেস বুঝতে পারেন, এই কারণে আমি ভিডিওগুলো দিই। তো দেখতেছেন এটা দুধ পিপি, এটার ভিডিও অলরেডি আমি করছি একটা, সেটা দেখে নেবেন। যদি কেউ মিস করে থাকেন অবশ্যই আমার চ্যানেলে থেকে দেখে নেবেন, আলাদাভাবে আলাদা দেওয়া আছে। এটা গ্যাস্ট্রিক 1 নম্বর, এটার কাটিংয়ের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। তো চলুন দ্বিতীয় স্টেপে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটিং করছে, বস্তা ভরে এখানে নিয়ে আসে রাখছে। আরো কিছু কিছু কিছুগুলো কাটিং যে সময় করে সেই সময় নিয়ে এসে রাখে, নিয়ে এসে দেয়। অন্তত পক্ষে 5-7 জন লোক লাগে, একজন এক এক কাজ করে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করা হচ্ছে, দেখেন গুরুত্ব সহকারে আপনারা সবাই দেখেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আর ভালো যদি নাও লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে আরও ভালো করার চেষ্টা করব আপনাদের জন্য। স্যালাইন মাল মূলত খুবই কম হয়, এটা স্যালাইন বলে, কেউ কেউ বলে বালিশ। ওই যে দেখতে পাচ্ছেন স্যালাইনের যে ইটা সেটা দেখেন, কাটিং চলছে। দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করা হচ্ছে, দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। দেখুন কিভাবে কাটিং চলছে, আর আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমি অবশ্যই অবশ্যই আলাদা আলাদা ভাই একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আরও আমরা একটু উৎসাহিত পাব, যাতে আপনাদের এরকম ভিডিও আরও দিতে পারি।
চলুন এবার ওই মালটা হাউজের মধ্যে দিলে, দেওয়ার পরে এভাবে একটা ইয়ে দিয়ে উঠাইতে হয়, ছাকনা দিয়ে উঠাইতে হয়, ওটা বস্তাজাত করে মালটা শুকাইলেই ওকে। দেখুন একটু আলোর সমস্যা আছে, ভিডিওটা যে সময় করা সন্ধ্যার দিকে, এই কারণে একটু আলোর স্বল্পতা মানে শখ ছিল। দেখতে পাচ্ছেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকবেন।